ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আর আজকে হলো পৌষ পার্বণ। আর এখন দেখো রাত্রি ওইখানটায় এখন পিঠে করা চলছে এখন। আর এই ভিডিওটা কিন্তু এমনি এমনি অফ হয়ে যাবে, কেন আমার ফোনটা খারাপ আছে। তো চলো, এখানে সব যোগাযোগ করা হয়েছে। এই দেখো এই যে পিঠে করা হচ্ছে। আর এই যে আমাদের বামনি মাস্টার। হে গাইস, তুমি সবাই কেমন আছো? চলো ওর উপর কই রই দাদি। এই সোনালি, ওর উপর একটা অর্থ ছিল। হয় তো ওইটা ও না, ও আছে না, এখানে নেই। এই এর উপর আমি একা রেখেছিলাম তো। এই তো গাইস, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে এই ভিডিওটাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এইটা নিয়ে কথা বলছি, কেননা দেখো এখানে এটা পুরো দেখা। এবার তোমরা দেখতে পাচ্ছ ব্যাপারটা কি? এখানে পিঠে করছে, পিঠে হচ্ছে আমাদের। এইটা সবার লাস্ট, মানে আজকেরই লাস্ট, আর করার দিন নেই। আর কালকে আমরা করেছিলাম মিস্কি পিঠে, তার পরের দিন করেছিলাম মিস্কি পিঠে, মানে তিন দিনই মিস্কি পিঠে। আর প্রথম দিন মিস্কি পিঠের পুলি হয়েছিল। তো আজকের ছিল রস বড়া, ডালির বড়া, তেলের পিঠে, এগুলো করার মানে একটা মানে পিকনিক হিসাবে করার কথা ছিল, কিন্তু ভাগ্যবশত এখন করিনি। এটা যদি পরে আমার গায়ে হাঙ্গুল লেগে আছে। কতটা দূরত্বে বসেছি ওইটা ছাড়া, নাকি সরে বস ওটা পড়লে। সেখানে পিটি আমাদের করা চলছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আমার বলবে বলো তো গাইস, সাবস্ক্রাইব করে দেবে। এই ফোনটা খারাপ, অন্ধকার হলে আমরা তোমাদের সঙ্গে কথা বলতে পাচ্ছি না। আর এই ফোনটা খারাপ, এই দেখো এই ফোনটা খারাপ। তো আর এই ফোনের ভিডিওটা অফ হয়ে যেতে পারে। আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করছো না তোমরা? আমি জানি। ওখানে দেখে আসছো তো, আমি জানি। একটা ফলোয়ার হয় কখন? এই দেখো কি সুন্দর লাগছে বাবা। আর পরে কথা বলছি, ওটা খুললে দেখাবো তারপরে। হে গাইস, তোমার সাথীকে দেখতে পাচ্ছো? তো দেখাচ্ছি পিঠে ওঠাচ্ছে, দেখো। কাস্তা দিয়ে পিঠেটাকে তুলতে হয়, কাস্তে না, আজকে খুন্তি দিয়ে তুলছে। এখান থেকে আলোটা, এটা চেয়ারটা দাঁড়া তো করে হচ্ছে, দেখাই দাঁড়া না হচ্ছে। প্রথমে আমি তোমাদেরকে ফ্রি বৃত্তে দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো ফ্রি বৃত্তে দেখে নাও। সাথে কেন আয়, সাথে কেন আয়, সাথে দেখ। হে গাইস, দেখো এখানে একটা সমস্যা হয়ে গেছে। সেটা হলো এখানে এটা আর তোলা যাচ্ছে না, এটা পুড়ে যাচ্ছে। কিন্তু এটা 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 কিন্তু অলরেডি হচ্ছে না, খুন্তি দিয়ে তুলেছে বলে। অনেকের অনেকের ভিডিও দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো দেওয়া হয়নি। আমি ভেবেছি সবার লাস্টে ভিডিও দেবো, তো সেই জন্য সবার লাস্টে ভিডিওটা কিন্তু দিচ্ছে আমার শ্যুট করে ক্যামেরা। আর এখন করে ভালো করে সন্ধ্যে ঠাকুর সভাটা দেবে এই তিন দিন। হে গাইস, ভাগ্যবশত চশমাটা খুঁজে পাওয়া গেল না, কিন্তু সবকিছু যখন না হয় তখন আমরা একটু খাবারের ব্যবস্থাটা করি। চলো খাবারের আজকে সেট। ও গাইস, আজকে আমাদের খাবারের মেনুতে আছে পেয়ারা সন্ধে পিঠের সাথে। পিঠের সাথে নয়, আর কি নর্মাল সন্ধেবেলার জন্য পিঠে জন্য এটা পিঠে দেখো আর খাও, তাই না? ব্যাপারটা এটা তো, যে জিনিসগুলো লাগবে আমি এখানে সব বের করে
চলো পেয়ারা গুলো, পেয়ারা কুচি করে নি। চলো চলো গাইস চলো, পেয়ারা মরিচ লঙ্কা নুন হয়ে গেছে, পেয়ারা কুচি। চলো এবার ওখানে যাই, তোর হাত কেটে গেছে দেখো, এই যে জায়গাটা আমি আগে রয়েছে চার টেনে তো ফের রয়েছে একটা, প্রথমে আমি উৎপাদন করছি, আমি তো খাই নেবে, আমি তো পেয়ারা খাই নে, আর চার টেনে নিয়ে আসতে আজকে প্রথমে আটা দিয়ে তেল ব্রাশ করে নেবে, তারপরে আটা গোলা আটা দেবে, তার সাথে এই গাছতলায় বসে রাত্রে পেয়ারা কুচি খাচ্ছে। পেয়ারা পেয়ারা কাঁচা পেয়ারা বেশি করে ঝাল দেয়নি, আমি মনে করি বনু খাবে, ও আজকে এখানে নেই। এখন আছে পেয়ারা চারটে নেস তো, আর একটা রয়েছে পাঁচটা, আমি তো মুখেই দেয় না তো খেয়ে নি, গাইস এই লাস্ট পেয়ারা আমার, আমি ওটা খাই না অনেক ঝাল থাকে, পিঠে খাবো গরম তলারটা খা, এখন তার এইটা খা, এগুলো গরম গাইস তো পড়ে থাকে হচ্ছে, তুমি কি পিঠে খাবে এই এই গের বেড়াটা পুড়ে গিয়েছিল সেটা সেটা, এই যে এই যে আমি খাচ্ছি আমি খাচ্ছি দেখা, মরিচ বেশি হয়ে গেছে, দাঁড়া আমি এটা খাবো, অনেক সুন্দর এটা কিন্তু কালকে কাছ থেকে আজ এটা দেখ কতটা সুন্দর হয়েছে নাকি, নরম হয়েছে খুব ভালো, দেখো এখনো করছে জানি, 10 মিনিট খাওয়া হয়ে গেল, 10 মিনিট খেলাম না এই একটাই খাচ্ছি, 10 মিনিট খাবো, এতটা গরম পিঠে খাওয়ার মৌসুমে সবাই পিঠে খেয়ে নাও, শুভ পৌষ পার্বণ, হে গাইস আমরা আর ভিডিওটা আগাচ্ছি না এই পর্যন্তই, আর আমি একটা কথা বলতে চাই দেখো আমাদের আলোয় কেমন চোখগুলো জ্বলছে, আর যদি আমাদের এই ভিডিওটা তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো, আমাদেরকে কমেন্টে বলবে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, তোমরা এগুলো কিছু করোই না কারণ আমার আমি যখন ভিডিও দেখি তখন আমি
যখন ভিডিও দেখি তখন আমি বুঝতে পারি ব্যাপারটা কি হয়েছে। তো এ পর্যন্তই, আবার দেখা হবে পরে, বাই।